আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর বিবিএর ভর্তি পরীক্ষা নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ইউনিটেও পরীক্ষা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ইউনিটে কমার্সের শিক্ষার্থীদের চেয়ে বিজ্ঞানের শিক্ষার্থী কোনো অংশে কম আবেদন করে না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানের শিক্ষার্থীরাই বেশি আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ইউনিটে, অর্থাৎ আইবিএর বিবিএ ইউনিটে। তবে বন্ধুরা, এবার একটি সমস্যা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর বিবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে অনেক শিক্ষার্থী এবার বুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এটি একটি বড় সংকট সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বুয়েটের দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে হবে প্রাথমিক ভর্তি পরীক্ষা, সেখানে শিক্ষার্থীরা এমসিকিউ পরীক্ষা দিবে। এরপর হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষা। চূড়ান্ত ভর্তি পরীক্ষা দুটি শিফটে হবে এবং সেটা হবে 18 জুন। প্রথম শিফটে ভর্তি পরীক্ষা হবে 10টা থেকে এবং দ্বিতীয় শিফট দুপুর 2টা থেকে শুরু হবে। কিন্তু সমস্যাটি বেঁধে যায় এখানেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ভর্তি পরীক্ষাও 18 জুন বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদিনে হওয়ার কারণে অনেক শিক্ষার্থী এখানে সংকটের মুখে পড়বে। বন্ধুরা, এই নিয়ে নিউজও প্রকাশিত হয়েছে, চলো সেই নিউজটি একটু দেখে নিই। বলা হয়েছে একই দিনে বুয়েট এবং আইবিএর ভর্তি পরীক্ষা। 2021-22 শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএর স্নাতক ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। 18 জুন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং 2টা থেকে বেলা 3:30 পর্যন্ত দুটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে 4 জুন প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে 18 জুন বেলা 3টা থেকে 5টা পর্যন্ত আইবিএর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএর কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই দুই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বুয়েট প্রশাসন। বন্ধুরা, নিউজটির পরবর্তী অংশে কিছু মন্তব্য উল্লেখ করা হয়েছে, চলো সেই মন্তব্যটাও দেখে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আগামী 12ই মে থেকে আইবিএর ভর্তি কার্যক্রম শুরু হবে এবং প্রাথমিকভাবে তা জেনেছি। যেহেতু আইবিএর কর্তৃপক্ষ বিষয়টি দেখে থাকে, তবে আগামী 18ই জুন ভর্তি পরীক্ষা হবে এটা চূড়ান্ত করেছেন তারা। একই দিন বুয়েট এবং আইবিএর ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থীরা ভোগান্তি পড়বে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না কোনটা আগে এবং কোনটা পরে হয়েছে, তবে অনেক আগেই থেকেই আইবিএর ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছিল। তখন পর্যন্ত বোধহয় বুয়েটের ভর্তি পরীক্ষার ডেট হয়নি। তারপরও আমি বিষয়টি নিয়ে আইবিএর কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আশা করি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বুয়েটের কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সময়টা তারা পরিবর্তন করবে, যাতে করে সকল শিক্ষার্থী এখানে আবেদন করতে পারে। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।